এস এম নুরুজ্জামান রাজু আপনার সাথে আমারও কিন্তু একই অবস্থা তিন জুমা গতবারে মিস হয়ে গেছে আমার এখন আরেকটি জুমা চতুর্থ জুমা আমার মিস হবে এটার সাথে আপনার মনে যে এক কষ্ট যে আছে এর কারণে কিন্তু আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দেবেন ইচ্ছাকৃত যদি কোনো জুমা ত্যাগ করা হয় সেখানে হাদিসে আছে মোহন মেরে দেওয়া হয় আমরা কেউ ইচ্ছাকৃত ত্যাগ করছি না কারণ আমাদের সে ওজোর আছে আর ওজোর যেখানে আছে সেখানে এই ব্যাপারে কোনো কথা বলা উচিত নয় আল্লাহর দুনিয়াতে সমস্ত আলেমরাই এই ওজোরটাকে গ্রহণ করে নিয়েছেন আগেও পরে সবাই আপনি যদি কোনো সমস্ত আলেমদের দেখেন যাদের যারা হাদিস থেকে মাসালা বের করেন আমি হ্যাঁ অনেক সময় দেখা যায় অনেকে ফেঁকা বললে রাগ উঠে যায় অনেকে অনেকে ফেঁকা বললে তাদের কায়ের মধ্যে আগুন জ্বালা উঠে যায় এটা কিন্তু ঠিক নয় ফেক হচ্ছে ফেক হাদিস থেকে কোরআন থেকে মাসালা বের করার নাম হচ্ছে ফেক হাদিস এবং কোরআন থেকে মাসাল্লা সবাই বের করতে পারেন একটা সুনির্দিষ্ট যোগ্যতা লাগে কেউ যদি যে যোগ্যতা অর্জন করেছেন তিনি নিজের ব্যাপারে বলতে পারেন আরেকজনকে বলতে পারেন না যে ফেঁকার প্রয়োজন নেই কারণ আরেকজন কিন্তু সবাই বের করতে পারে না সবাই বের করলে সেটা হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়াবে এই জন্য ফেকের বিরুদ্ধে যাওয়া উচিত নয় হ্যাঁ আমরা দেখি প্রকীগণ সমস্ত আলেমরাই ওজর গ্রহণ করে নিয়েছেন যেহেতু এটা ওজর এবং সেটা আসলে বাস্তব ওজর অবাস্তব কিছু নয় সেহেতু আমরা মনে করি যে মসজিদে এভাবে যাইতে পারছি না বলে মনের ভিতরে দুঃখ যে আছে কষ্ট আছে এই কারণে আল্লাহ তালা আমাদের ক্ষমা করে দেবেন আমরা যাওয়ার জন্য আমাদের পূর্ণ প্রচেষ্টা রয়েছে হাদিসে আসেন দেখেন সোল্লা সাল্লা বলেছেন যে তোমরা যুদ্ধে বের হয়েছে যখন সাহাবায়কলাম যুদ্ধে বের হইলেন তবুকের যুদ্ধে তখন তিনি অনেক অনেক সাহাবি যেতে পারেননি তারা কান্দা মদিনে কান্নাকাটি করছেন আল্লাহ রসুল্লাহ আসালাম সেটা জানেন এবং দেখেছেন তাদের অবস্থা রসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন তোমরা যারা বের হয়েছো তোমরা আরও যারা বের হতে পারেনি রসুল্লাহ আসলাম বলেছেন যে তোমাদের সাথে তারা রয়েছে এবং তিনি বলেছেন তাদের তাদের তোমাদের সাথে তোমরা যেখানে যাও না কেন তারা তোমাদের সাথে আসেন এর অর্থ হচ্ছে যে তারা যেতে পারেনি বলে যে ওজোর রয়েছে তারা কিন্তু রসুল্লাহ আসলামটা অনুমোদন করেছেন কিন্তু আমরা মসজিদে যেতে পারছি না এটা আমাদের জন্য ওজোরটা অনুমোদিত এবং এইভাবে আপনার আর বেশি আফসোস করে নিজেদের আবেগকে শরীয়ত দিয়ে নিয়ন্ত্রণ করুন আবেগ দিয়ে নিজেকে নষ্ট করে দিবেন না আবেগ দিয়ে আমি এখন মরে যাবো আমি এই করে ফেলবো এটা আমি এইটা করবো আমি এটা করে আল্লাহ মেরে ফেলুক এটা নয় যেহেতু আল্লাহর আজাব এবং গজব নাজিল হয়েছে যেহেতু আসলে এটা এক আজাব এবং এটা অবা যে কোনো জায়গাতে নাজিল হোক এটা একটা একটা সমস্যা এখানে আপনাকে সেখানে আপনি যে গিয়ে সেখানে কিছু করতে পারবেন সেখানে আপনাকে পালিয়ে বেড়াতে হবে আল্লাহর আজাব থেকে গিয়ে নিজে এক এক কিছু করা করার মতো জায়গা নয় সেটা এই জন্য সেখানে আপনাকে পালিয়ে বেড়াতে পালালে আল্লাহ তালা খুশি হবেন এটা যে আমার বন্ধা আমার আমার এই পাঠানো আজাবের ভয়ে সে পালাচ্ছে সেইটা নয় যে আমরা করোনার ভয় করতেছি না আল্লাহর আজাবকে ভয় করতেছি এটা একটা দুনিয়া প্রেরিত আল্লাহ প্রেরণ করা আল্লাহর একটা জিনিস যেটা থেকে অবশ্যই ভয় করা উচিত আল্লাহ আল্লাহ তালা যেটা পাঠিয়েছেন এখানে যে আমি নিজেকে বিপদে ফেলবো আল্লাহ রসুল সাল্লাসমের অনুমোদন কমে সেটা করছি এটা হচ্ছে একজন ইমানদার মিন ফেরার মিন কাদার ইনল্যাক কাদার এক তাক দিয়ে থেকে আরেক তাক দিয়ে দিকে যায় এখানে তার কোনো দোষ নেই সুতরাং এ ব্যাপারে আমরা কখনো বলবো না যে আপনি এই তিন মসজিদ তিনবার হয়ে যাচ্ছে সুতরাং আমি এখন মসজিদে যাইয়া নিজেকে বিপদে ফেলি না এটা করবেন না আপনি ঘরে আপনি জোহর পড়ুন এবং জমাতের সাথে আদায় করুন এই বিশুদ্ধ মত আমরা মনে করি এবং এভাবে আমল আমল করুন